আজ একটা নতুন সানডে, আর নতুন সানডের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল। তো আজ বেরিয়ে পড়েছিলাম ঝুমু আর রাজীবের সাথে, অনেক দিন পর ওদের সাথে বেরোনো হলো, তাই আজ বেরিয়ে ভীষণ ভালো লাগলো। সবাই মিলে গাড়িতে উঠে কিছু দূর যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আহা, বৃষ্টির যে কি মজা! আর যখন যাচ্ছি আমরা পাহাড়ে, তখন যদি বৃষ্টি হয় তাহলে তো জাস্ট আর কোনো কথাই নেই। তারপরে দেখো কিছু দূর গিয়ে আর বৃষ্টি নেই, তারপরে আবার কিছু দূর গিয়ে বৃষ্টি পাচ্ছি। তো তারপর সবাই মিলে আমরা ঠিক করলাম যে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসা যাক, কারণ অনেকটাই তখন মানে অন্ধকার নেমে এসছে। মানে আমরা মোটামুটি দিনে দিনেই বেরিয়েছিলাম, কিন্তু তারপরে ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকারই হয়ে গেছে। কিন্তু তারপর এসে দেখি প্রত্যেকটা রেস্টুরেন্ট একদম ফুল, মানে কোনো রেস্টুরেন্টই জায়গা নেই। তো এই যেই রেস্টুরেন্টটাতে আমরা গিয়েছি সেই রেস্টুরেন্টটাতে আমাদের খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অগত্যা পড়ে যেতেই হলো। তো আমরা ঢুকে গেছিলাম আই লাভ রোহিণী বলে যে রেস্টুরেন্টটি ওটাতে। তো এসেই প্রথমে আমরা একটা ভীষণ সুন্দর জায়গা পেয়ে গেছি, তো সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে যা যা খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো সব এক এক করে চলে আসলো। দেখো মোমোটার ভিতরে স্টাফিংটা ওফ জাস্ট অসাধারণ ছিল মোমোটা খেতে। তারপর একটা অর্ডার করেছিলাম চিলি মোমো, ওটাও খেতে বেশ ভালো ছিল, কিন্তু দামটা ভীষণ হাই ছিল। তো যাই হোক, দামটা হাই থাকলেও খাওয়ার যদি টেস্টি হয় তখন সেই হাইয়ের কথা চিন্তা করা যায় না। তারপর অর্ডার করে একটা খুব টেস্টি একটা স্যুপ। তো স্যুপটা খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, তারপর ছিল গার্লিক চাউমিন। প্রত্যেকটা খাওয়ারই জাস্ট অসাধারণ ছিল। এখন মোটামুটি সব ফাঁকা, মানে সব খেয়ে আমরা ফিনিশ করে দিয়েছি। তারপর চলে আসলো একটা গঙ্গা ফুরিং, কারণ ওরও একটু খেতে ইচ্ছে করছিল, তাই ওকে আর ডিস্টার্ব করিনি, ওকে খেতে দিচ্ছিলাম। আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।